আপনি লকডাউন দেন, শাটডাউন দেন আর কারফিউ জারি করেন, যার ঘরে অভাব তাকে আপনি ঘরে আটকিয়ে রাখতে পারবেন না। হাজার শক্তিশালী আইন করো এই আইনটা ফলপ্রসূ হচ্ছে না, কারণ আপনি তো অভাবের ঘরের অভাবটা দূর করেন নাই। এই সেনাবাহিনী বিজিপি আর পুলিশের লাঠি দিয়ে অস্ত্র দিয়ে রাস্তায় নামানোর চাইতে বর্তমান সময়ে তাদের হাতে খাবারের প্যাকেট তুলে এরপরে তাদেরকে রাস্তায় নামা, যেন রাস্তায় অভাবের তাড়নায় যে রিক্সাওয়ালা বের হচ্ছে অন্তত পক্ষে তার হাতে একটা খাবারের প্যাকেট ধরিয়ে দিতে পারে এক মাসের জন্য, এক সপ্তাহের জন্য, তাহলে দেখা যাবে এক সপ্তাহ আল্লাহর বান্দার ঘর থেকে বের হবে না। এখন গোটা দেশে লকডাউন, এরপরে এখন আসলো হচ্ছে আরো শক্ত একটা, এটা কি শাটডাউন? আমি আগে ভাবতাম যে শাটার ডাউন বলতে একটা কিছু আছে, এখন দেখি শাটডাউনও একটা কিছু তৈরি হয়ে গিয়েছে। তো রাষ্ট্রকর্তৃক যে কোনো বিধি বিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল, রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রকর্তৃক যে কোনো বিধি বিধানের প্রতি আমরা শ্রদ্ধাশীল, যদি না তা আল্লাহ বিরোধী হয়। আল্লাহ বিরোধী হলে ভিন্ন কথা, তাছাড়া সকল আইন কানুন মানতে আমরা বাধ্য। কিন্তু কথা হচ্ছে ক্ষুধার যন্ত্রণা কিন্তু অনেক তীব্র, ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা অনেক ভয়ঙ্কর। এটা আপনি তখনই বুঝবেন যখন এক সপ্তাহ আপনার ঘরে বাজার থাকবে না, এটা আপনি তখনই বুঝবেন যখন ঘরে যাওয়ার পরে দেখবেন আপনার ছয় মাসের বাচ্চাটা দুধের অভাবে ওয়া ওয়া করে কাঁদছে। তাছাড়া এই ক্ষুধার যে যন্ত্রণা, অভাবের যে যন্ত্রণা, এটা আপনি বুঝতে পারবেন না। এজন্য আল্লাহর হাবিব মদিনায় যখন গেলেন, মদিনার প্রথম খুতবায় প্রথম কথাটি বললেন, ওয়াতয়িমুত্তাম, অভাবের ঘরে খাবার পৌঁছিয়ে দাও। ও সাহাবীরা, যাদের সামর্থ্য আছে, তারা অভাবগ্রস্ত যারা আছে তাদের ঘরে খাবার পৌঁছিয়ে দাও, কারণ যার পেটে ক্ষুধা যার ঘরে অভাব তার কাছে ভালো কথাও ভালো লাগবে না, ঠিক না? এইখানে একজন বসে আছেন যার ঘরে চার দিন ধরে খাবার নাই, আমি যদি তাকে অনেক ভালো ভালো ওয়াজও শোনাই তার কিন্তু মাথায় এগুলো ঢুকবে না। আসার দরকার এসেছে, নামাজ পড়ার দরকার পড়েছে, চলে গিয়েছে, কিন্তু যার ঘরে অভাব তার কাছে ভালো কথাও ভালো লাগে না। যার কারণে এখন আপনি লকডাউন দেন, শাটডাউন দেন আর কারফিউ জারি করেন, যার ঘরে অভাব তাকে আপনি ঘরে আটকিয়ে রাখতে পারবেন না। হাজার শক্তিশালী আইন করো এই আইনটা ফলপ্রসূ হচ্ছে না, কারণ আপনি তো অভাবের ঘরের অভাবটা দূর করেন নাই। আপনি যদি আইন করেন তাহলে আগে খবর নেন কার মাসিক কিস্তির জন্য সে আটকে আছে, আপনি খবর নেন কার ঘরে খাবার নাই, এগুলো খবর নিয়ে আগে অভাবটাকে দূর করে দেন, তাহলে অটোমেটিক্যালি লকডাউন শাটডাউন মানতেই জাতি বাধ্য থাকবে। এরপরে সেনাবাহিনী বিজেপি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে রাস্তায় যেন আরও স্ট্রং হয়। আমি আমার রাষ্ট্রনায়কদের কাছে বলি, মানুষকে কন্ট্রোল করার জন্য লাঠি সোঁটা অস্ত্রশস্ত্র দিয়ে রাস্তায় সেনাবাহিনী নামালেন, বিজেপি নামালেন, পুলিশ নামালেন, তাহলে খাবার দিয়ে ওষুধপত্র দিয়ে কোন বাহিনীটাকে রাস্তায় নামাবেন, ঠিক না? আমি তো বলি এই সেনাবাহিনী বিজেপি আর পুলিশের কাছে লাঠি দিয়ে অস্ত্র দিয়ে রাস্তায় নামানোর চাইতে বর্তমান সময়ে তাদের হাতে খাবারের প্যাকেট তুলে এরপরে তাদেরকে রাস্তায় নামা, যেন রাস্তায় অভাবের তাড়নায় যে রিক্সাওয়ালা বের হচ্ছে অন্তত পক্ষে তার হাতে একটা খাবারের প্যাকেট ধরিয়ে দিতে পারে এক মাসের জন্য, এক সপ্তাহের জন্য, তাহলে দেখা যাবে এক সপ্তাহ আল্লাহর বান্দার ঘর থেকে বের হবে না, ঠিক না? এজন্য এক্সাক্ট সলিউশনগুলোর মধ্যে আমাদেরকে আসতে হবে। অনেকেই ভাববেন যে হুজুর এই কথাগুলো মসজিদে বসে বলার কি দরকার, অনেকেই বলেনও এগুলো আমাদেরকে, সরাসরি বলতে সাহস পায় না, কারণ সরাসরি আমার কেউ কিছু বললে আমি এটা টাটকা প্রতিবাদ করে দিই। তো যখন কেউ ফোনে বলে বা কমেন্টে বলে তখন আমি বলি, আরে ভাই মসজিদ কি তাহলে শুধু ইউসুফ জুলেখার কাহিনী বর্ণনার জায়গা? মসজিদ তো সেই জায়গা যেখান থেকে গোটা সমাজ পরিচালিত হবে, গোটা রাষ্ট্র পরিচালিত হবে। মসজিদ হচ্ছে সেই জায়গা যেখানে বসে একজন যোগ্য ইমাম, যোগ্য খতিব রাষ্ট্রের সমস্যা, সমাজের সমস্যা তুলে ধরে এর যৌক্তিক সমস্যা এবং এর যৌক্তিক এই সমস্যার সমাধানগুলো রাষ্ট্রের কাছে সে পেশ করতে পারে। সমস্যাও তুলে ধরতে হবে, এর সমাধান কি হয় সেটাও তুলে ধরতে হবে। আমরা প্রথম লকডাউন সমস্যা বললাম,
এরপরে লকডাউন সমস্যা থেকে জাতিকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী পুলিশ আর্মির হাতে হাতে খাবার দিয়ে রাস্তায় নামাতে বললাম। তাদের হাতে শুধু লাঠি আর অস্ত্র দিয়ে রাস্তায় নামালে এই লকডাউন কখনো কার্যকর লকডাউন হবে না।